এই মুহূর্তের সব থেকে বড় খবর। আগামী এক সপ্তাহে দেশ জুড়ে সিএএ লাগু, গ্যারান্টি শান্তনু ঠাকুরের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। ঠিক কি জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারে। আর মাস দুয়েক পরে সম্ভবত লোকসভা নির্বাচন, প্রত্যেক রাজনৈতিক দল নিজের মতো করে ঘুটি সাজাচ্ছে, সেখানে সেই পুরনো ইস্যুকে হাতিয়ার করে এগোচ্ছে বিজেপি। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে বলে রবিবার ফের দাবি করলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, পাল্টা খোঁচা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে নিশ্চিন্দপুরে বিজেপির বুথ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভারতবর্ষে সিএএ লাগু হবে এই গ্যারান্টি দিয়ে গেলাম, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সিএএ লাগু হবে, সেটা আপনারা দেখবেন, এই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছে। শান্তনু ঠাকুরের এই দাবি নিয়ে স্বাভাবিকভাবে শুরু জোর রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতাকে খোঁচা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ভোট এলে এইভাবে ধর্মীয় মেরুকরণের কথা শুরু হয়, বিএসএফ অমিত শাহের হাতে, তিনি করলে করতে পারতেন, এখনো করতে পারেননি। উল্লেখ্য, দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরে 2019 সালে এই নাগরিকত্ব সংশোধিত আইন পাশ করানো হয়েছিল, কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেলেও সেই আইন এখনো কার্যকর হয়নি। কেন আইন এখনো কার্যকর করা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক চর্চা যেমন হয়েছে, তেমনই আমজনতার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বিস্তরে। তবে রাজনৈতিক মহলের মতে শান্তনু ঠাকুরের এই গ্যারান্টিও সর্বত্বাহীন, আসলে এটি ভোট আদায়ের কৌশল ছাড়া আর কিছু নয় বলেই মনে করছেন মতুয়াদের একাংশ। কারণ এই প্রতিশ্রুতি প্রথমবার নয়, আগেও বহুবার এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যদিও পরে দেখা গিয়েছে প্রতিশ্রুতি বাস্তব রূপ পায়নি, এবারও ডেডলাইন সার বলেই মনে করছে ওয়াকি অবহল মহল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।